বেশিরভাগ মানুষই আমরা যে সমস্যাটা ভুগে থাকি সেটা হচ্ছে যে আমাদের ফেসের সাথে আমাদের হাত পায়ের রং মেলে না। কারণটা দেখা যায় যে আমরা সবাই ফেসের যত্নটা হয়তো প্রপারলি নিয়ে থাকলেও আমার কিন্তু হাত পায়ের তেমন একটা যত্ন নেই না, যার কারণে দেখা যায় যে হাতের যে আমাদের কালারটা সেটা আমাদের ফেসের কালারের সাথে মিলে না। ফেসের পাশাপাশি কিন্তু হাত পায়েরও প্রচুর যত্ন নেওয়ার প্রয়োজন, এতে করে কিন্তু আমাদের হাত পা ভালো থাকে এবং আমাদের হাত পায়ের যে রংটা যে টোনটা সেটাও কিন্তু ভালো। আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে ন্যাচারালি হাত পা ফর্সা করা যায় এবং কিভাবে হাত পায়ের যত্ন নিতে হয়। হ্যালো, আমি তাসমিন সাগর, ওয়েলকাম টু মাই চ্যানেল রেডি স্টুডিও এন্ড ওয়েলকাম টু দিস ব্র্যান্ড, যেখানে তোমরা পেয়ে যাবে বিভিন্ন ধরনের প্রোডাক্টের রিভিউ, মেকআপ টিউটোরিয়াল, ফ্যাশন ডিজাইন, লাইফস্টাইল রিলেটেড ডিফারেন্ট ডিফারেন্ট কন্টেন্ট। তো এইসব ভিডিওতে তোমরা যদি ইন্টারেস্টেড হয়ে থাকো বা এইসব ভিডিও যদি তোমাদের কাছে হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করতে ভুলবে না। এছাড়াও তোমরা চাইলে আমাকে ফলো করতে পারো ইনস্টাগ্রামে, চাইলে ফলো করতে পারো ফেসবুকে, চাইলে জয়েন হয়ে যেতে পারো আমার ফেসবুক গ্রুপে, সবগুলো লিঙ্কই কিন্তু তোমরা ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাচ্ছ। তো উইদাউট এনি ফার্দার টু লেটস গেট স্টার্টিং দ্য ভিডিও। আমি ছোট্ট একটা ডিসক্লেমার দিয়ে আমার ভিডিওটা শুরু করতে চাচ্ছি, কোনো প্রোডাক্ট ইউজ করে বা কোনো সাপ্লিমেন্ট কনজিউম করে কখনোই কিন্তু হাত পা বা ফেস একদম পার্মানেন্টলি ফর্সা হওয়া পসিবল নয়। যারা এইসব দাবি করে থাকে এটা একদমই একটা ভুয়া কথা। আর আজকে আমি যেসব টিপস তোমাদেরকে দিতে যাচ্ছি টিপসগুলো যদি ফলো করো, হ্যাঁ, একটা স্কিনের একটা লাইটেন আপ আসবে, আর হচ্ছে যে এই যে ফেস আর হাত পায়ের রং মিলে না এরকম তফাৎটা থাকবে না যদি তোমরা এই টিপসগুলো রেগুলার ফলো করো। তাহলে তার মানে যে চারপাশে ফর্সা হয়ে যাবে বা ধবধবে সাদা হয়ে যাবে এমন কিন্তু নয়, জাস্ট ন্যাচারালি স্কিনের একটা ব্রাইটেনিং ফ্রি আসবে এবং স্কিনটা ভালো থাকবে। আমরা যদি হাত পার লাইটেন আপ বা ব্রাইটেন আপ রাখতে চাই তাহলে অবশ্যই কিন্তু আমাদের হাত পায়ে প্রচুর পরিমাণে যত্ন নিতে হবে। আর বাহিরে গেলে অবশ্যই মাস্ক ভিজিটা করতে হবে, সানস্ক্রিন ইউজ করতে হবে যাতে রোদে গেলে আমাদের স্কিনটা পুড়ে না যায়। মোস্ট অফ দ্য টাইম যেটা দেখা যায় যে অনেকেই আছে অনেক দামি দামি প্রোডাক্ট ইউজ করে বাট যখন তারা বাহিরে যায় তারা সানস্ক্রিন ইউজ করে না, যার কারণে দেখা যায় যে দামি দামি প্রোডাক্টগুলো বা ভালো ভালো অনেক প্রোডাক্ট ইউজ করেও তারা কোনো ভালো রেজাল্ট বা বেনিফিট পায় না। এর কারণ হচ্ছে মূলত কিন্তু এটাই। তাই আমাদেরকে বাহিরে গেলে অবশ্যই আগে ভালো কোনো সানস্ক্রিন বা সানগ্লক ইউজ করতে হবে। সানস্ক্রিন বা সানগ্লকের তফাৎটা কি তোমরা যদি এই ভিডিওটা দেখো তাহলে ডিটেলস জানতে পারবে। এরপরে যেটা সেটা হচ্ছে অবশ্যই হাত পা ক্লিন রাখতে হবে, প্রতিদিন তোমাদের হাত পাকে ক্লিন রাখতে হবে। যদি তোমরা নোংরা হাত পায়ে থাকো, বাহির থেকে এসে অনেকেই দেখা যাচ্ছে হাত মুখ ধোয় না, পরিষ্কার করে না, বাহিরে গেলে তো অবশ্যই ধুলাবালি আমাদের স্কিন সহ আমাদের হাতে পায়ে শরীরে যে জায়গাগুলো খোলা থাকে সেগুলোতে তো ধুলাবালিগুলো চলে আসে। তো আমাদের আগে উচিত যে আমাদের যে হাত পায়ের নোংরাগুলো সেগুলোকে ক্লিন করা। এই নোংরাগুলো যদি আমাদের স্কিনে বসে যায় তাহলে কিন্তু স্কিন ডার্কেন হতে শুরু করে। সেই জন্য হচ্ছে যে অবশ্যই বাহির থেকে এসে বা যে কোনো কাজ করে অবশ্যই হচ্ছে আগে হাত পা ক্লিন করে নিতে হবে। এটা করে আমাদের হাত পায়ের মধ্যে যে নোংরাটা সেটা আর বসবে না আর আমাদের হাত পাটা ভালো থাকবে। এরপর হচ্ছে কিভাবে হাত পায়ের যত্ন করা যায়, যত্ন করলে হাত পা ভালো থাকবে। তো অবশ্যই হাত পায়ে প্রতিদিন স্ক্রাব করতে হবে, এক্সফোলিয়েট করতে হবে। এক্সফোলিয়েট করলে যা হবে সেটা হচ্ছে আমাদের হাত পায়ের মধ্যে লোমকূপের মধ্যে যে নোংরাগুলো জমে যাবে সেগুলো হচ্ছে এক্সফোলিয়েট করলে সেগুলো বের হয়ে আসবে এবং আমাদের লোমকূপের নিচে থাকা নোংরাগুলো বের হয়ে যাওয়ার কারণে আমাদের স্কিনটা পরিষ্কার থাকবে, যার কারণে কিন্তু আমাদের স্কিনটা ব্রাইটেনিং দেখাবে। তো স্ক্রাব হিসেবে কিন্তু তোমরা বাজারে বিভিন্ন ধরনের স্ক্রাব পাওয়া যায় সেগুলো ইউজ করতে পারো, অথবা তোমরা হোম রেডিমিও স্ক্রাব ইউজ করতে পারো, বাসায়ও অনেক ধরনের স্ক্রাব ইউজ করতে পারো। স্ক্রাবটা মূলত হাত পায়ে প্রতিদিনই করা উচিত, এতে করে হাত পায়ে যে হাত পায়ের মধ্যে কিন্তু নোংরাটা বেশি জমে, এতে করে হাত পায়ের মধ্যে যে নোংরাটা থাকবে সেটা প্রতিদিন এটা প্রতিদিনই বের হয়ে যাবে, স্কিনটা ক্লিন থাকবে আর হাত পা হচ্ছে ব্রাইটেনিং থাকবে। আর যদি প্রতিদিন পরিষ্কার করা না হয় তাহলে দেখা যায় যে নোংরাটা বসে যেতে পারে। তবে হ্যাঁ, তোমরা যদি প্রতিদিন স্ক্রাব করার ঝামেলা মনে হয় তাহলে সপ্তাহে তো 3 দিন হলেও কিন্তু স্ক্রাবটা ইউজ করা দরকার, এতে করে হাত পায়ের মধ্যে নোংরাটা উঠে যাবে। স্ক্রাবের পর আরেকটা যেটা ইউজ করা যেতে পারে সেটা হচ্ছে লেবুর রস এবং মধু একসাথে মিক্স করে হাতে পায়ে টোনারের মতো ইউজ করতে পারো তোমরা। এতে করে যা হবে, মধুতে রয়েছে অ্যান্টি অক্সিডেন্ট এবং লেবুতে রয়েছে ভিটামিন সি, যা আমাদের স্কিনকে পরিষ্কার করে আমাদের স্কিনের
ব্রাইটেনিং করতে কিন্তু অনেক বেশি হেল্প করে থাকে। আর বিভিন্ন ধরনের প্যাক রয়েছে যেগুলো ইউজ করলে কিন্তু দেখা যাবে যে হাত পা অনেকটাই হচ্ছে ব্রাইটেনিং হবে। আমি এখন তোমাদেরকে বেশ কয়েকটা প্যাক বলবো, তোমরা চাইলে এগুলো ইউজ করে দেখতে পারো। এখন হচ্ছে হলুদের কিছু প্যাক আমি তোমাদের সাথে শেয়ার করবো, যেটা ইউজ করলে হয়তো ইফেক্টিভ একটা রেজাল্ট পাওয়া যাবে। বাট হ্যাঁ, একটা কথা বলে দিতে চাচ্ছি, অনেকেরই অনেক ধরনের ইনগ্রিডিয়েন্টে প্রবলেম থাকতে পারে, তারা অবশ্যই এই জিনিসটাকে অ্যাভয়েড করবে। অনেকে দেখা যাচ্ছে যে অ্যালার্জেটিক বা সেন্সিটিভিটির প্রবলেম থাকতে পারে অনেক উপকরণে, তো অবশ্যই কিন্তু তোমরা সেই জিনিসটা স্কিপ করবে। আমি তো জানি না যে কার স্কিনে কি ধরনের প্রবলেম বা কার কি স্যুট করে না, তো তোমাদের যেটা স্যুট করে না বা তোমাদের যে জিনিসটাতে প্রবলেম তোমরা অবশ্যই এটা অ্যাভয়েড করে চলো। আর যাদের স্কিনে স্যুট করবে তারা ইউজ করে দেখতে পারো। প্যাক নাম্বার ওয়ান, সেটা হচ্ছে টার্মিক পাউডার বা হলুদের গুঁড়া এবং সাথে হচ্ছে কোল্ড মিল্ক বা ঠান্ডা দুধ, এটা একসাথে মিক্স করে পেস্ট বানিয়ে হচ্ছে হাতে পায়ে 15-20 মিনিটের মতো রেখে তারপর হচ্ছে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। একইভাবে কিন্তু তোমরা টার্মিক দিয়ে বা হলুদ দিয়ে হচ্ছে স্ক্রাবেরও কাজ করতে পারবে। এর জন্য প্রয়োজন হবে ইয়োগার্ট, টক দই, এরপর হচ্ছে টার্মিক পাউডার, হলুদ গুঁড়া, সব একসাথে মিক্স করে তারপর হচ্ছে হাতে পায়ে লাগিয়ে রাখতে হবে। এটা যখন শুকিয়ে যাবে তখন র্যাপ করতে হবে করে তারপর হচ্ছে ওয়াশ করতে হবে। এতে করে এটা কিন্তু স্ক্রাবিং এরও কাজ করে থাকবে। টার্মিকে রয়েছে অ্যান্টি অক্সিডেন্ট প্রপার্টিস এবং টার্মিক হচ্ছে মেলানিনের মাত্রাটাকে সেফটি কমিয়ে এনে স্কিনটাকে ব্রাইটেন আপ করতে সাহায্য করে। আর একটা পিল অফ মাস্কের কথা বলছি, এটা হচ্ছে অরেঞ্জ পিল অফ মাস্ক। অরেঞ্জে রয়েছে ভিটামিন সি যা আমাদের স্কিনকে ব্রাইটেনিং করতে অনেক বেশি হেল্প করে থাকে এবং এটা একটা ক্লিয়ার স্কিন দিতে সাহায্য করে এবং এর পাশাপাশি এটা স্কিনকে এক্সফোলিয়েট করতে হেল্প করে থাকে। কিভাবে হচ্ছে অরেঞ্জ পিল অফ মাস্ক তৈরি করতে হয় সেটা বলে দিচ্ছি। এটা হচ্ছে অরেঞ্জের খোসা, কমলার খোসাটাকে গ্রাইন্ড করে নিয়ে এর সাথে হচ্ছে টক দই মিক্স করে এটা হচ্ছে হাতে পায়ে লাগিয়ে রাখতে হবে। যখন শুকিয়ে যাবে তখন র্যাপ করে পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। এতে করে যা হবে এটা আমাদের স্কিনটাকে এক্সফোলিয়েট করবে এবং স্কিনটাকে সফট আর স্মুথও করবে এবং স্কিনে একটা ব্রাইটেনিংও দেখা দিবে। আর এটাতে ভালো রেজাল্ট পেতে হলে অবশ্যই সপ্তাহে 2-3 দিন ইউজ করতে হবে। আর টার্মিকের যে প্যাকটার কথা বললাম, যদি তোমরা ভালো রেজাল্ট পেতে চাও তাহলে অবশ্যই এটা প্রতিদিন ইউজ করতে হবে। এরপর হচ্ছে হাত পাকে মাসাজ করতে হবে। তো মাসাজের জন্য তোমরা কি ইউজ করতে পারো? মাসাজের জন্য হচ্ছে র মিল্ক ইউজ করতে পারো। এই র মিল্কটা কিন্তু স্কিনের জন্য অনেক ভালো কাজ করে থাকে। র মিল্ক যেটা করে সেটা হচ্ছে স্কিনের যে ডার্কনেস আছে সেটাকে দূর করে ফেলে, এটা স্কিনকে এক্সফোলিয়েট করে থাকে। এটা এক্সফোলিয়েটের পাশাপাশি কিন্তু স্কিনকে ময়শ্চার করে থাকে এবং স্কিনের যে ড্রাইনেস আছে সেটাকেও কিন্তু প্রিভেন্ট করতে এই র মিল্ক অনেক বেশি হেল্প করে থাকে। যদি একটা লাইটেন আপ স্কিন কেউ পেতে চায় তাহলে তাকে অবশ্যই প্রতিদিন র মিল্ক দিয়ে হাত পা মাসাজ করতে হবে। এতে করে যা হবে স্কিনের ডার্কনেস চলে যাবে এবং স্কিনটা লাইটেন হতে শুরু করবে। এছাড়াও হাত পায়ের যত্নে কিন্তু ওট মিল বা ওটস ব্যবহার করা যেতে পারে, এটাও স্কিনের জন্য অনেক ভালো কাজ করে থাকে। ওটস মিল বা ওটস হচ্ছে স্কিনের এক্সফোলিয়েট, ন্যাচারাল এক্সফোলিয়েট হিসেবে অনেক ভালো কাজ করে থাকে। আর এর সাথে হচ্ছে টমেটো ইউজ করতে হয়। আর টমেটো হচ্ছে স্যান ড্যামেজ প্রিভেন্ট করতে অনেক বেশি হেল্প করে থাকে। তো ওট মিল যেভাবে স্কিন কেয়ারে ব্যবহার করা যেতে পারে সেটা হচ্ছে ওট মিল এবং এর সাথে হচ্ছে টক দই এবং টমেটোর রস একসাথে মিক্স করে এটা হাতে পায়ে লাগিয়ে রাখতে হবে। এরপর যখন শুকিয়ে যাবে তখন এটাকে র্যাপ করে ঠান্ডা পানিতে ধুয়ে ফেলতে হবে। ভালো রেজাল্ট পেতে হলে এটা প্রতিদিন ইউজ করতে হবে। এটা ইউজ করলে যা হবে, এটা একপাশে হাত পাকে এক্সফোলিয়েটও করছে, আবার যেহেতু টমেটো ইউজ করা হচ্ছে এর কারণে সান ড্যামেজও প্রিভেন্ট হয়ে যাচ্ছে, পাশাপাশি স্কিন সফট আর স্মুথ তো হচ্ছে এবং স্কিনটা ব্রাইটেনিংও হচ্ছে। এরপর সবশেষে যে মাস্কটা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে আলমন্ড মাস্ক, কাঠবাদাম। তো কাঠবাদাম কিন্তু স্কিনের জন্য অনেক ভালো কাজ করে থাকে, এটা স্কিনের হোয়াইটেনিং এর জন্য অনেক ভালো কাজ করে থাকে। কাঠবাদাম হচ্ছে যেভাবে ইউজ করা যেতে পারে সেটা হচ্ছে 7-8টা কাঠবাদামকে সারা রাত ভিজিয়ে রাখতে হবে, তারপর সকালে এটাকে গ্রাইন্ড করে নিই। এর সাথে 2 চা চামচ ঠান্ডা দুধ, 2 চা চামচ বেসন এবং সামান্য পরিমাণ লেবুর রস একসাথে মিক্স করে এটাকে পেস্ট বানিয়ে হাতে পায়ে লাগিয়ে মাসাজ করতে হবে। তারপর কিছুক্ষণ রাখতে হবে, 15-20 মিনিট রেখে তারপর ঠান্ডা পানিতে ধুয়ে ফেলতে হবে। ভালো রেজাল্ট পেতে হলে এটা প্রতিদিন ইউজ করা যেতে পারে। এতে করে হাত পায়ের যে ডার্কনেসটা সেটা চলে যাবে এবং হাত পা অনেকটা ব্রাইটেনিং হবে। তো আজকের ভিডিওতে আমি চেষ্টা করেছি হাত পায়ের কিভাবে যত্ন নেওয়া যেতে পারে, অনেকগুলো প্যাকের কথা বলেছি, এখান থেকে তোমরা যেকোনো একটা চুজ করে ইউজ করতে পারো। তো আশা করছি আমার ভিডিওটা তোমাদের কাছে এতটুকু হলে হেল্পফুল হয়েছে। তো তোমরা যদি এরকম আরো ভিডিও দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না, আমি চেষ্টা করবো তোমাদের রিকোয়েস্টে যে ভিডিওগুলো রাখার। তো আজকের মতো আমি এখানে বিদায় নিতে চাচ্ছি, দেখা হবে নেক্সট এপিসোডে। নেক্সট এপিসোড দেখার আনন্দ জানিয়ে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ। I remember myself, my name.